আপনি যদি চক্ষু বন্ধ করে একটু খেয়াল করবেন, দেখবেন প্রত্যেকে তাদের নিজস্ব লাভের জন্য, নিজস্ব স্বার্থের জন্য তারা মানুষদের উপর জুলুম করে, নিজেদের টাকা নিজেদের পকেট ভারী করে, এমনকি মানুষগুলার উপর গুলি ছুটতেও তারা দ্বিধাভূত করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, নিজের স্বার্থের জন্য প্রয়োজনে তারা দেশ বিক্রি ষড়যন্ত্র পর্যন্ত তারা করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমার নবী আপনার নবীকে পাঠিয়েছেন শান্তি, সাম্য, সম্প্রীতি, এই সমস্ত পথ হারা মানুষদেরকে পথের দিকে নিয়ে আসা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ বেদনা বোঝা, উপলব্ধি করা, একমাত্র এই ইসলামই মানুষদেরকে শিক্ষা দেয়। অর্থ আর প্রাচুর্য আর ক্ষমতার মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না। অর্থ প্রাচুর্য ক্ষমতার বাহাদুরি অনেক কিছু, এগুলোর মধ্যে কিনাই সুখ শান্তি কামিয়াবি পাওয়া যায় না। যদি এগুলোর মধ্যে সুখ শান্তি আরাম আয়েশ থাকত, তাহলে যিনি গোটা পৃথিবী কুল কায়নাতের যিনি রাহবার ছিলেন, আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কুরেঘরের মধ্যে তিনি অবস্থান করেছেন। পাহাড়কে বলে দেওয়া হয়েছে, নবী আপনি বলুন, আপনি যদি এরকম টাকা পয়সা চান, আপনার সামনে সম্পদের পাহাড় আমি আল্লাহ দিয়ে দিব, বলুন আপনি চান কিনা? সুবহানাল্লাহ, বলবেন না? আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন দু জাহাদের বাদশাহ, অর্থের পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, নারী লোভী ছিল না, নারীর লোভ ছিল না, ক্ষমতার লোভ লালসা ছিল না। আমার নবী যখন শান্তির কথা বলতেন, ইসলামের কথা বলতেন, মক্কার গাফের মুশরিক আবু জাহেল উতবা বি সাইবা বড় বড় লিডারগুলো নবীর কাছে এসেছে, আয়েশা বলতেছে নবীর অভিভাবক ছিলেন আবু তালেব, আবু তালেবকে বলতেছে তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজা এরকম কথাবার্তা বলে যেগুলো আমাদেরকে কলুষিত করে, আমাদের আত্মসম্মানের উপর আসে, তোমার ভাতিজা যদি যাই মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচাইতে সুন্দরী নারী যদি চাই আমরা দেব, যদি টাকা পয়সা চাই টাকা পয়সার মালিক তাকে আমরা পাঠিয়ে দেব। আমার নবী আপনার নবীর কাছে যখন এই কথা উত্থাপন করা হলো, দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছাড়িয়া বলে, চাচা গে, আমি টাকা পয়সার জন্য না, দুনিয়ার ক্ষমতার জন্য না, দুনিয়ার কোনো নারী লোভী আমি না, যেই লোভ লালসা আমাকে দেখানো হয়েছে, আসলে আমি নবী একজন সত্য নবী, আমি পৃথিবীর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি নবী আগমন করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একটা ছাটাই, শুকনো একটা ছাটাই, ওই ছাটাইয়ের মধ্যে নবীজি শুয়ে আছে। গরম ওই রকম গ্রীষ্মকাল ছিল, নবীজি ওইটার মধ্যে শুয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে নবীজি উঠে বসলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতে পেরেছেন, দয়াল নবী মায়ার নবী দুরানি সুন্দর এই চেহারার মধ্যে তার যে পিঠ আছে, এই সুন্দর পিঠের মধ্যে নবীজি এই চাটায়ের মধ্যে যে শয়ন করেছেন, এই শয়ন করার কারণে চাটায়ের দাগগুলো নবীজির সুন্দর পিঠের মধ্যে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ, পিঠের মধ্যে কি দেখা যায়? দাগ, যে চাটায়ের মধ্যে শুয়েছিলেন, যে চাটায়ের মধ্যে নবীজি শুয়েছিলেন, এই চাটায়ের দাগ কোথায়? নবীজির পিঠে। নবীজি কি তো আল্লাহবাক বলেছিলেন অর্থ লাগবে, টাকা পয়সা লাগবে? নবীজি কি বলেছিলেন? না,
টাকা পয়সা ক্ষমতার জন্য আমি পৃথিবীতে আসি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শরীরের অবস্থা দেখে আর চোখের পানি রাখতে পারলেন না। হযরত ওমর চোখের পানি ছাড়িয়া কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছে, সমস্ত নবীদের সর্দার আপনি, আপনার জন্য এত কিছু আল্লাহ পাক আয়োজন করেছে, আজকে আপনি একজন আমাদের রাহবার হয়ে আপনি এই মাটির জমিনের মধ্যে চাটায়ের মধ্যে আপনি শুয়েছেন, আপনার শরীরের মধ্যে আমি ওই চাটায়ের দাগ দেখতে পাচ্ছি। ওমর, তুমি কি এজন্যই চোখের পানি ছাড়তেছো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি চোখের পানি, আপনার কষ্ট, আপনার দুঃখ কষ্ট আমি ওমর সহ্য করতে পারতেছি না। মক্কার কাফের মুশরিকরা তাদের কত আনন্দ আয়েস উল্লাস তাদের, কিন্তু আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আপনার এমন কষ্ট, চাটায়ের মধ্যে আপনি শুয়ে আছেন, দাগ দেখা যায়। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ধমক দিয়ে বলেন, ওমর তুমি থামো, সুবহানাল্লাহ, ওমর থামো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এই আরামায়েশের জন্য আমাকে পাঠাই নাই। ওমর, যদি আরামায়েশের জন্য আমি চাইতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী আমার জন্য রাজপ্রসাদ হিসেবে পরিণত করে দিত বলে সুবহানাল্লাহ। টাকা পয়সার জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই, আমি নবী মানুষের সামনে এসেছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য বলে সুবহানাল্লাহ, এসেছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, মানুষদের দুঃখ কষ্ট বোঝা তাদের পাশে দাঁড়ানো, এই সমস্ত শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্ম একটা, সেটা কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম হলো কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই জন্য যারা এই ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জিন্দেগি, তিনার ইতিহাস যদি আপনারা তালাশ করেন, আমরা ছোট্ট সময়ে স্কুলের বইয়ের মধ্যে পড়েছি গল্প, স্কুলে পড়তাম ওই সময়, ছোট্ট সময় ওই সিলেবাসের মধ্যে ধর্ম বই, বাংলা বইয়ের মধ্যে অনেক সময় সুন্দর সুন্দর আমরা গল্প দেখেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, কত সুন্দর বংশ পরিচয় নবীজির ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, কত সুন্দর সুন্দর ঘটনা ছিল, ছোট্ট সময় আমরা স্কুলে পড়েছি এই ঘটনাগুলো, সেই আমাদের স্কুল বইয়ের মধ্যে। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা, এই ষড়যন্ত্রকারীরা সেই শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে বসে আমাদের এই সুশিক্ষাগুলোকে সবগুলোকে কাটছাট করে যত বেহায়াপনার লিচ্ছত নির্লজ্জ শিক্ষা ব্যবস্থাপনা আমাদের দেশের মধ্যে তারা চালু করেছে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা যদি নিতে হয় ইসলাম থেকে নাও, শিক্ষা যদি নিতে হয় আমাদের নবী থেকে নাও, শিক্ষা যদি নিতে হয় এরকম যে সমস্ত খলিফা তাদের থেকে শিক্ষা নাও, তাদের ঘটনার থেকে শিক্ষা নাও, তাহলেই দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, মানুষের জীবন ব্যবস্থাপনা সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসব, স্কুলে পড়েছি কত সুন্দর ঘটনা, রাতের বেলায় তিনি ঘুমাইতেন না, তিনি ঘুরে ঘুরে মানুষের দুয়ারে যেতেন, মানুষগুলার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য খলিফা ওমর এবার তিনি
নিশিচর ছিলেন নিশিরাতি, অর্থাৎ নিশিচর যিনি নিশিতে বিচরণ করেন। রাতের বেলায় এই গ্রামগঞ্জের ওলিতে গলিতে তিনি ঘোরাঘুরি করতেন। এবার দেখা যায় একটা ঘরের মধ্যে কান্নার আওয়াজ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুনে থমকে গেলেন, কী ব্যাপার, কান্নার আওয়াজ কোত্থেকে আসে? এবার তাকিয়ে দেখে ওই ঘরের মধ্যে একজন মহিলা কয়েকটা তার বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে লক্ষ্য করলেন সন্তানগুলো বাচ্চাগুলো খাবারের জন্য কান্নাকাটি করতেছে। মা শেষ পর্যন্ত উপায় না পেয়ে ওই একটা হাড়ির মধ্যে কি করতেছে, কিছু একটা দিয়ে নাড়াচাড়া করতেছে, তার সন্তানদেরকে বাচ্চাগুলোদেরকে সান্ত্বনা দিতেছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, এই তো খাবার হয়ে যাবে অল্প কিছুক্ষণ পর, তোমাদের পেটের খিদা মিটে যাবে, তোমাদের সামনে খাবার চলে আসবে। কিন্তু হযরত ওমর অনেকক্ষণ ঠাই দাঁড়িয়ে রইলেন, শেষ পর্যন্ত দেখা যায় এটার মধ্যে কোনো খানাপিনা নাই, কোনো কিছু নাই, কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার চোখের পানির কান্নার সহ্য করতে পারলেন না। মহিলা রে, তুমি এত কষ্ট করতেছ, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। রাষ্ট্রীয় কোষাগার যে খাদ্য ভাণ্ডার আছে তার কর্মচারীদেরকে বললেন, আমার মাথায় আমার পিঠের মধ্যে খাদ্য গুদামের এরকম বস্তা আমার মাথার মধ্যে উঠিয়ে দাও। জি হযরত, কোথায় যাবেন আপনি? বলে এরকম এরকম অবস্থা, আমার পিঠের মধ্যে বস্তা তুলে দাও। এবার ওই লোক বলতেছে, হযরত বোঝাটা আমি বহন করি, আমার কাঁধের মধ্যে দেন। খলিফা উমর এবারে বলে, আল্লাহর বান্দা, আমি হলাম শাসক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ও ওমর, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তোমাকে প্রদান করেছিলাম, কিন্তু তোমার প্রজা না খেয়ে কষ্ট করেছে ওমর, কিসের কারণে তোমার এই প্রজাগুলো কষ্ট করেছে ওমর, তুমি জবাব দাও। ওই দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াইতে হবে। আমার কাজ তোমার সাজে না, বস্তাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমি ওই মানুষগুলার মুখে হাসি ফোটাতে চাই। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ওই মহিলার ঘরের মধ্যে চলে গেলেন। মহিলাগুলাকে সুন্দরভাবে বুঝিয়ে খাবারগুলা যখন তার সামনে রাখলো, মহিলা সুন্দরভাবে খাবার পরিবেশন করে বাচ্চাগুলার সামনে রাখলো। হযরত ওমর খাবারগুলো এখানে রেখে একটু দূরে অবস্থান করতেছেন। এবার ওই লোকটি বলতেছেন, হুজুর চলেন আমরা চলে যাই। বলে, না না, আমি যে মানুষগুলার চোখে পানি দেখেছি, যতক্ষণ পর্যন্ত না ওই মানুষগুলার মুখে হাসি না দেখব, আমি ওমর এখান থেকে যেতে পারি না। সুবহানাল্লাহ। সর্বশেষ খাবার পরিবেশন করলো, বাচ্চাগুলোর সামনে খাবার দেওয়া হলো। ওমর দেখতেছে ওই খাবার পেয়ে তারা আনন্দ উল্লাস হাসি, মাশাআল্লাহ, এইরকম দৃশ্য যখন হযরত ওমর দেখতে পেল তখন তিনি এই স্থান ত্যাগ করেছেন। অতএব ইসলাম হলো শান্তির ধর্ম, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সুখ দুঃখ বোঝা, উপলব্ধি করা, এই সমস্ত শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের রসুল, আমাদেরকে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কথা বলেন ঠিক কিনা? অতএব এই শান্তি সাম্য যদি ধরে রাখতে চান, অবশ্যই আমাদের সবাইকে কোথায় চলে আসতে হবে, ইসলামের ছায়াতলে চলে আসতে হবে। কিসের ছায়াতলে?
ইসলামের ছায়া তলে অন্য ভাষায় বোঝানো আর সুযোগ নাই। কোথায় পাবেন? আল্লাহ তাআলার চাইতে মহাজ্ঞানী আর কেউ আছে? অনেকে চুপ করে আছেন, কষ্ট হয় কথা বলতে? আল্লাহ তাআলার চাইতে জ্ঞানী আর কেউ আছে? তাহলে ডানে বামে থাকান কেন? এদিক সেদিক, যেখানে আল্লাহ পাক বলতেছেন যে আমার হুকুম, আমার বিধান, রাষ্ট্র পরিচালনা, আমি যে মূলনীতি দিয়েছি, আমি যেভাবে তোমাদেরকে চলতে বলেছি, তোমার জীবন ব্যবস্থাপনা, তোমার সামাজিক পরিচালনা, তোমার রাষ্ট্রীয় পরিচালনা, আল্লাহ পাক যেভাবে বলেছেন আমার নবী সেইভাবে পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় কেন? অশান্তি কেন? মারামারি, কাটাকাটি, রাহাজানি, জেনা, চুরি, মদ পান, নেশা, এগুলো কি ইসলাম সাপোর্ট করে? কোরআন সাপোর্ট করে? তাহলে এগুলো বন্ধ হচ্ছে না কেন? মানুষের ধন সম্পদ আত্মসাত করা ইসলাম শিক্ষা দেয়? মানুষ খুন করা ইসলাম শিক্ষা দেয়? মানুষের উপর জুলুম করা ইসলাম শিক্ষা দেয়? সময় থাকতে আমাদের সদয় বুদ্ধি উদয় হোক, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার যে বিধান, আমাদের যে কোরআন, যে সংবিধান, এই প্ল্যাটফর্মে আমরা যতদিন না আসতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মাঝে শান্তি আসতে পারে না। কারণ শান্তি তো রয়েছে একমাত্র ইসলামের মধ্যে। শান্তি কিসের মধ্যে রয়েছে? একমাত্র ইসলামের মধ্যে রয়েছে। অতএব ইসলামের ছায়া তলে আসুন, ইসলাম কি বলে সেগুলো চিন্তা করুন। ইসলাম বলে রাষ্ট্রপ্রধান যদি ক্ষমতাচ্যুত হয়, রাষ্ট্রপ্রধান যদি মৃত্যুবরণ করে, রাষ্ট্রপ্রধান যদি অপারগ হয়, সে যদি ক্ষমতার থেকে সে যদি অর্থাৎ মরে যায়, ক্ষমতা যদি শেষ হয়ে যায়, মূল কথা, মরে গেল, রাষ্ট্রপ্রধান লাগবে কি লাগবে না? দরকার নাই, আরও কয়েকদিন চলেন না, আরও কয়েকদিন চলেন, দেখেন কি হয়। এজন্য ইসলাম বলে রাষ্ট্রপ্রধান ক্ষমতা ছাড়তে দেরি হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, দাফন হওয়ার আগে আগে আরেকজন রাষ্ট্রপ্রধান তোমাদেরকে বানাতে হবে, ঠিক কিনা? তাহলে এই নির্দেশনা দিয়েছেন কে? নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। রাষ্ট্রপ্রধান ইন্তেকাল করুক, পদত্যাগ করুক, যে কোনো অবস্থাতে কি করা যাবে না, আমির ছাড়া দেশ চলতে পারে না। তাহলে এই সিস্টেম রয়েছে কোথায়? কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে। এই আইন রয়েছে কোথায়? ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে। আজকে যদি কোরআনের নীতি থাকত, তাহলে একজন একজন বাদশা, একজন প্রধানের এরকম অবস্থা হওয়ার আগে আগে আরেকজন ঠিক করে ফেলতো। ঠিক করা ফেরার সাথে সাথে সব অবকাঠামো, সব সিস্টেমগুলো, ব্যবস্থাপনাগুলো, অবকাঠামো ঠিক থাকত। এই ঠিক না থাকার কারণে আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের পুরা দেশে, পুরা দেশের মধ্যে, পুরা সমাজের মধ্যে, এমনকি আমাদের পাড়া মহল্লায় পর্যন্ত মানুষগুলো এক প্রকার উৎকণ্ঠার মধ্যে তারা রাত্রি যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো রাস্তায় বের হতে পারে না, মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না, একমাত্র আমাদের ভুলের কারণে। কিসের কারণে? আমাদের ভুলের কারণে। এজন্য আমরা যদি জ্ঞানী হয়ে থাকি, আমরা মানুষ, আমাদেরকে বিবেক দিয়েছে আল্লাহ পাক, আমাদেরকে আকল দিয়েছে, আকল বুদ্ধি আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে, অতএব যদি বিবেক সুস্থ থাকে, সময় এসেছে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার যে না, এই রকম আল্লাহ তাআলার সুন্দর ব্যবস্থাপনার সামনে দুনিয়ার কোনো ব্যবস্থাপনা আমরা গ্রহণ করতে পারি না। ইসলামই হলো একমাত্র কিসের ধর্ম? শান্তির ধর্ম। যত দল বলেন, এটা বলেন, সেটা বলেন, এটা তাদের বানানো দল, ওইটা বলেন, এটা তাদের বানানো দল। আপনি যদি চক্ষু বন্ধ করে একটু খেয়াল করবেন, দেখবেন প্রত্যেকে তাদের নিজস্ব লাভের জন্য, নিজস্ব স্বার্থের জন্য
তারা মানুষদের উপর জুলুম করে, নিজেদের টাকা নিজেদের পকেট ভারী করে, এমনকি মানুষগুলার উপর গুলি ছুটতেও তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, নিজের স্বার্থের জন্য প্রয়োজনে তারা দেশ বিক্রির ষড়যন্ত্র পর্যন্ত তারা করে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা রাষ্ট্রের জন্য কাজ করবে, যারা সমাজের জন্য কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে, মানুষের দুঃখ সুখ বোঝা উপলব্ধি করার জন্য কাজ করে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই সমস্ত মানুষগুলো সমাজের সামনে আসার দরকার আছে না নাই? তাহলে হুজুর এত ওয়াজ করেন, ভোট তো আপনারা পান না। হুজুর এত বুঝান, ভোট তো আপনারা পান না। আপনারা এক্সাম্পল আর কি, হুজুর মানলাম আপনার কথা, একজন দাঁড়াইলেন আলেম, কয়জন ভোট পাবে? কয়জন ভোট পাবে? এই যে আপনার চিন্তা, আপনি শুরু করেন না, আপনি শুরু করেন একজন ভালো মানুষ। এজন্যই কত কথা, অনেক কবিতা, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, দুই সাপে মিলে মিশে কত কিছু ভাবনা করে, বোকামি ছাড়া এ তো কিছুই না, ওরা তো একই পাখির দুই ডানা, ওরা তো একই পাখির দুই ডানা। ঠিক না? তারা ইসলামের জন্য ভাববে না, তারা ধর্মের জন্য ভাববে না, তারা শান্তি প্রতিষ্ঠার জন্য ভাববে না। শান্তি প্রতিষ্ঠা যদি আপনারা করতে চান, তাহলে আমাদের কোরআনের সংবিধান অনুযায়ী আসতে হবে, কিসের ছায়াতলে আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। এজন্য কোরআন কি বলে, কোরআনের ব্যবস্থাপনা কি বলে, এই সমস্ত কোরআন ব্যবস্থাপনাকে সামনে রেখে আমাদের পথ চলা দরকার আছে না রাই? অবশ্যই যারা দেশকে নিয়ে চিন্তা করে, যারা সমাজকে নিয়ে চিন্তা করে, এই সমস্ত মানুষদের সাম্প্রতিককালে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আজকে এই চিন্তা না করার কারণে আমাদের মধ্যে এই সমস্ত দুর্লভ অবস্থা, নৈরাজ্য, অরাজকতা, খুন খারাপি, মারামারি। আজকে কিসের জন্য আমি বাড়িতে থাকতে পারবো না? আমি যদি ভালো কাজ করি, আমি কেন আমার ঘরে থাকতে পারবো না? আমি যদি ভালো কাজ করি, কেন আমাকে মানুষ মারতে আসবে? আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে কেউ মারতে আসবে? মারতে আসবে না। কখন আপনার উপর আক্রোশ হবে? যখন আপনি মানুষের অধিকার হরণ করবেন, আপনি যখন মানুষের উপর জুলুম করবেন, এই জুলুমটা এক পর্যায়ে আঘাতে প্রতিঘাত সৃষ্টি হয়। আঘাতে কী সৃষ্টি হয়? প্রতিঘাত সৃষ্টি হয়। এজন্য আঘাত করা যাবে না, প্রতি আঘাত যেন সৃষ্টি না হয়। মানুষের পাশে দাঁড়ান, মানুষের সুখ শান্তি নিয়ে চিন্তা করেন, তাহলে কি হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। সমাজ সুন্দর হওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আসুন আমরা সাম্প্রতিককালে অবস্থা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা শিক্ষা গ্রহণ করে যদি আমরা নতুন উদ্যমে আবারও আমরা কাজ শুরু করি, আমরা বিশ্বাস রাখি, আমরা আশা রাখি, সমাজে শান্তি শৃঙ্খলা ইনশাল্লাহ আবারও ফিরে আসবে। আবারও কি আসবে? শান্তি শৃঙ্খলা সমাজে ফিরে আসবে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ফাতে মক্কা জায়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেছিলাম সংক্ষেপ কথা, যেহেতু সব কিছু পেশ করা যায় না, নবীজিকে কত কিছুর অফার দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত নবীজি তার শান্তি প্রতিষ্ঠা থেকে পিস্পা হয়েছে? পিস্পা হয় না। মানুষের শান্তির জন্য রক্ত জড়িয়েছেন, ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন। শেষ পর্যন্ত নবীজি দুই রাকাত নামাজ পড়বে কাবা শরীফের মধ্যে, এই নামাজ পড়ার জন্য নবীজিকে দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু নবীজিকে অনুমতি দেওয়া হয় নাই। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল বাহিরে, সেজদার মধ্যে চলে গেল। মক্কার দুষ্ট কাফেররা, আমার নবী আপনার নবী যখন সেজদার মধ্যে চলে গেল, নবীজির মাথার উপরে ওই উটের নাড়ি বড়ি রেখে দিল,
নারী বুড়ি রেখে দেওয়ার পর দয়াল নবী মায়ার নবী মাথা উত্তোলন করতে পারে না, চোখ মুখ লাল হয়ে গেল। নবীর আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে নবীজিকে ওই ময়লা আবর্জনা তথা এই নারী বুড়িগুলিকে সুন্দরভাবে পরিষ্কার করে আমার নবী মায়ার নবীকে ওই সেজদা থেকে উদ্ধার করেছে বলে সুবহানাল্লাহ। কত কষ্ট দিয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। নবী যখন মদিনায় চলে গেল সর্বশেষ, আবার মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে এসেছে, যেই নবীকে এই কাবা ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হয় নাই। 10,000 সাহাবীকে নিয়ে আমার নবী আপনার নবী সেই ফতে মক্কা অর্থাৎ বিজয় মক্কা বিজয় যেটাকে বলা হয় নবীজি প্রবেশ করলেন। নবীজির হাতে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র সবাই, কেউ কোনো কিছু আঘাত ব্যবহার করতেছে। দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন কেউ আজকে ভয় পাইবে না, কাউকে হত্যা করা হবে না, কারো উপর জুলুম করা হবে না। যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা আশ্রয় গ্রহণ করবে তোমরা নিরাপদ, যারা অমুকের ঘরে আশ্রয় গ্রহণ করবে তোমরা নিরাপদ, যারা দরজা বন্ধ করে বসে থাকবে তোমরা নিরাপদ, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ আদায় করলেন বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ আদায় করলেন সুন্দরভাবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। বাহিরে চলে আসতেছেন অসংখ্য মানুষ, তারা সমবেত হয়েছে কারণ আজকে মুহাম্মদের সাথে যুদ্ধ করে কেউ জয় হতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম এইভাবে রণসজ্জায় সজ্জিত, নিরুপায় হয়ে কাফের মুশরিকগুলো এইভাবে চতুর্পাশে দাঁড়িয়ে আসলো, নিরুপায় হয়ে তারা দাঁড়িয়ে আছে। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন সামনে এসে ভাষণ দিলেন, বলো আজকে এই মুহূর্তে তোমরা আমার কাছে গিয়েছো। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলতেছে ও মুহাম্মদ, আমরা নিরুপায়, আমরা অপরাধী, তোমার উপর অনেক জুলুম করেছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি, আজকে সব কিছুর অবসান, পারলে তুমি আমাদেরকে শাস্তি দিতে পারো, তুমি আমাদেরকে হত্যা করতে পারো, তুমি আমাদেরকে মারতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহর নবী দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিলেন, আমি এই সভাস্থল থেকে আমি ঘোষণা দিলাম প্রত্যেকটা মানুষকে আমি দয়াল নবী মায়ার নবী ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেই মানুষ অপর একটা মানুষকে হত্যা করলো, যে মোমেন তার অপর একজন মোমেন ভাইকে হত্যা করলো, সে যেন গোটা জাতি তথা গোটা পৃথিবীকে যেন সে হত্যা করলো বলে নাউজুবিল্লাহ। তাহলে খুন খারাপি করা যাবে, মারামারি করা যাবে, মানুষ হত্যা করা যাবে? থাকতে পারে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলামী করেন, কেউ হেফাজত করেন, যে কোনো দল করতে পারেন, কিন্তু মানুষের মধ্যে খুন খারাপি রাহাজারি অরাজকতা মানুষ হত্যা করা যাবে না। যে কেউ দল করতে পারে, মত পদ, এক একজনের মত এটা, আরেকজনের মত এটা, একজনের পদ এইটা, আরেকজনের পদ এইটা, সব কিছু আমাদের মধ্যে মিলেমিশে থাকতে হবে আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? মত পদ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, ঠিক কিনা? অতএব আমরা এক নবীর উম্মত, সবাই কার উম্মত? এক নবীর উম্মত। এক নবীর উম্মত যদি হয়ে থাকি তাহলে নবীর কার্যক্রমগুলো, আল্লাহ তাআলার কার্যক্রমগুলো আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমরা ফলো করব কাকে? আমাদের নবীকে। কাকে? আমাদের নবীকে, যিনি পুরো পৃথিবী, যিনি মানুষের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি আমাদের সাথে সামনে স্থাপন করে গেছেন, সেই নবীর পদঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? মত পদ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়া দৈনিক,
বুকে ধরো কোরআন, আমরা মুসলমান মুহাম্মদের সৈনিক, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাদ। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মাদ, বিশ্বের মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মাদ, শান্তি সম্মার সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মাদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মাদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মাদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মাদ, মাটির কুটিরে বসে পড়া শক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মাদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মাদ, বদলে দিলেন সব গোটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শীর্ষ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত, ঠিক কিনা? অতএব সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের যে বিধান আছে, ওই বিধানকে সামনে রেখে আমাদেরকে সামনের পথ চলার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন।